সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমি আল্লাহর মধ্যে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি রসায়ন প্রথম পত্র পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের পাঠ 27 নিয়ে আলোচনা করব। এখানে আছে পানি, হাইড্রোজেন সালফাইড এর বন্ধন, হাইড্রোজেন বন্ধন এবং ব্যান্ডারওয়ালস আকর্ষণ বলে তুলনামূলক আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি বলি যে পানি এবং হাইড্রোজেন সালফাইড এখানে দুইটা যৌগ আছে। এই দুইটা যৌগ আসলে দ্বিমৌল যৌগ এবং ত্রিপরমাণু, এবং এদের মধ্যে পানিটা হচ্ছে একটা তরল বস্তু এবং হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটা গ্যাসীয় বস্তু। এটা হওয়ার মূল কারণটা কী সে সম্পর্কে প্রথমে একটু আমি ধারণা দিই, যে আসলে পানি হচ্ছে একটা পোলার যৌগ, কিন্তু হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটা অপোলার যৌগ। পানি পোলার যৌগ হওয়ার কারণ কী? আমরা জানি যে সকল সমযোজী যৌগে মৌলদের ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, তখন তাদের প্রান্ত দিয়ে আংশিক ধনাত্মক আর ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। এই ধনাত্মক আর ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে একমাত্র তরল বস্তু, এবং এই ধনাত্মক আর ঋণাত্মক চার্জ অর্থাৎ দ্বিমেরু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে সাধারণত আমরা পোলার কম্পাউন্ড বলে থাকি। কিন্তু হাইড্রোজেন সালফাইডের যৌগের মধ্যে সালফারের ঋণাত্মকতা হচ্ছে 2.5 এবং হাইড্রোজেন ঋণাত্মকতা হচ্ছে 2.1, যার কারণে তাদের ঋণাত্মকতার পার্থক্য 0.5, এই জন্য সাধারণত আমি সেটাকে আমরা নন পোলার যৌগ বলে থাকি। তাহলে আসলে এদের দুইটা যৌগের মধ্যে যে বন্ধনটা কার্যকর অবস্থায় থাকে সে বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন। এবং আমরা জানি যে ফাজানের নীতি মতে কিছু কিছু সমযোজী যৌগ আছে যাদের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে পানির মধ্যে ওই আয়নিক বৈশিষ্ট্যটা কিন্তু থাকলেও হাইড্রোজেন সালফাইডের মধ্যে নেই। এখানে উল্লেখ্য যে আসলে অক্সিজেন হচ্ছে একটা পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মূলক এবং সালফার হচ্ছে একটা তৃতীয় পর্যায়ের মূলক। তাহলে অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের মূল হওয়ার কারণে অক্সিজেনের প্রতি নিউক্লিয়াসের যে একটা আকর্ষণ আছে, কিন্তু সালফার তৃতীয় পর্যায়ের মূল হওয়ার কারণে সে আকর্ষণটা কিন্তু তুলনামূলকভাবে কম। আকর্ষণটা তুলনামূলকভাবে কম হওয়ার কারণে এই হাইড্রোজেন সালফাইডটা সাধারণত গ্যাসীয় অবস্থায় থাকে, অর্থাৎ তার মধ্যে আন্তরাণবিক আকর্ষণ তুলনামূলকভাবে কী থাকবে? কম থাকবে। আর পানির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ তুলনামূলকভাবে বেশি থাকবে। আর এখানে যে হাইড্রোজেন বন্ধনের কথা বলা হয়েছে, আসলে হাইড্রোজেন বন্ধনটা কাদের মধ্যে গঠিত হয়? আমরা জানি হাইড্রোজেন যখন উচ্চ তৈরি ঋণাত্মক মৌল, বিশেষ করে ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই মৌলগুলোর সাথে যুক্ত হয়ে যখন যৌগ গঠন করে, তখন পরপর দুইটা যৌগের মধ্যে ডটের আকারে যে বন্ধন সৃষ্টি হয় সেটাকে সাধারণত আমরা হাইড্রোজেন বন্ধন বলে থাকি। যেমন পানির মধ্যে দুইটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, সেখানে কিন্তু দুইটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, আর পানির মধ্যে দুইটা সমযোজী বন্ধনের সৃষ্টি হবে। এই যে পানির মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হবে করবে কোন ইলেকট্রনগুলো, বিশেষ করে অক্সিজেনের মধ্যে যে দুইটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, ওই দুইটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কিন্তু অপর পানির মলিকুলের সাথে, অপর পানির মলিকুলের হাইড্রোজেন পরমাণুর সাথে ডটেড আকারে বন্ধন সৃষ্টি করবে। এভাবে সাধারণত হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। এভাবে হাইড্রোজেন বন্ধন, অসংখ্য হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। যেমন আমরা জানি পানিটা একটা ক্রিস্টাল যৌগ গঠন করে। পানির ক্রিস্টাল যৌগটা কীরকম? পানির অণুতে যে প্রতিটা সূক্ষ্ম কণার চতুর্দিকে ছয়টি পানির মলিকুল থাকে, এবং এই ছয়টি পানির মলিকুল আসলে হাইড্রোজেন বন্ধন এবং সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, এবং এই সূক্ষ্ম কণার মধ্য দিয়ে বাতাস প্রবেশ করে বিদায়। সাধারণত আমরা জানি যে বরফটা সাধারণত পানির তুলনায় ঘনত্ব কমে যায় এবং পানির উপর বরফ ভাসতে থাকে। যাক, এখন কিন্তু ব্যান্ডারওয়ালস আকর্ষণ বলটা কী হবে? ব্যান্ডারওয়ালস আকর্ষণ বল বলতে আমরা বুঝি আসলে অপোলার কম্পাউন্ড যৌগের মধ্যে যে দুর্বল আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে সেটাকে সাধারণত আমরা ব্যান্ডারওয়ালস আকর্ষণ বল বলে থাকি। অর্থাৎ এই যে পানি এবং হাইড্রোজেন সালফাইড, এই দুইটার মধ্যে পানির মধ্যে আছে হাইড্রোজেন বন্ধন এবং হাইড্রোজেন সালফাইডের মধ্যে আছে ব্যান্ডারওয়ালস আকর্ষণ বল, যেটা হচ্ছে ব্যান্ডারওয়ালস আকর্ষণ বলটা আসলে আন্তরাণবিক আকর্ষণ বল, যেটা খুব সূক্ষ্ম বন্ধন, যেটা খুব সামান্য তাপে চিহ্ন হয়ে যায়, চিহ্ন হয়ে সেরা তারা কিন্তু বাষ্প পরিণত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, এই যে আমি পানি এবং হাইড্রোজেন সালফাইড এই দুইটা কম্পাউন্ডের কথা যদি আমি চিন্তা করি, আসলে এই পানির মধ্যে কিন্তু আমরা জানি পানির মলিকুলটা কিন্তু কৌণিক অবস্থায় থাকে, আবার সালফারও কিন্তু কৌণিক অবস্থায় থাকে। এটা হচ্ছে তাদের সাদৃশ্য।
এই দুইটা যোগের মধ্যে কি কি সাদৃশ্য আমরা পাচ্ছি? এই দুইটা যোগের মধ্যে প্রধান সাদৃশ্য হচ্ছে এরা হচ্ছে দ্বিমৌল যৌগ এবং ত্রিপরমাণু, উভয়ই কিন্তু দ্বিমৌল যৌগ এবং ত্রিপরমাণু। এই পানিও কিন্তু দ্বিমৌল যৌগ, আবার হাইড্রোজেন সালফাইডও কিন্তু দ্বিমৌল যৌগ। উভয়ের অণুতে তিনটি করে পরমাণু আছে, এটা একটা তাদের মধ্যে সাদৃশ্য। এবং আরও সাদৃশ্য আমরা খুঁজে পাই যে প্রত্যেকটা যৌগের মধ্যে দুইটি সমযোজী বন্ধন এবং দুইটি মুক্ত চূড় ইলেকট্রন আছে, এটা একটা তাদের মধ্যে সাদৃশ্য। তিন নম্বর সাদৃশ্য হচ্ছে যে অক্সিজেন এই হাইড্রো পানি এবং হাইড্রোজেন সালফাইডের মধ্যে উভয়ই কিন্তু sp3 সংকরণ প্রদর্শন করে, উভয়ই sp3 সংকরণ প্রদর্শন করে এবং উভয়ের গঠন হচ্ছে কৌণিক, এটাও তাদের মধ্যে একটা সাদৃশ্য। এবং আরও বলতে পারি এরা হচ্ছে সমযোজী প্রকৃতি যৌগ, অর্থাৎ তাদের মধ্যে এই যে ছয়টি ইলেকট্রন তাদের যৌগতা স্তরে, যে অক্সিজেন ও সালফারের যৌগতা স্তরে যে ছয়টি ইলেকট্রন আছে তার মধ্যে দুইটি অযুগ্ম ইলেকট্রন থাকে এবং দুইটি মুক্ত যৌগ ইলেকট্রন থাকে। এই দুইটি অযুগ্ম ইলেকট্রন বা বেজোড় ইলেকট্রনগুলো হাইড্রোজেনের বেজোড় ইলেকট্রনের সাথে মুখামুখি অতিক্রমণের মাধ্যমে দুইটা সমযোজী বন্ধন সৃষ্টি করে। সেই জন্য আমরা বলি যে এই পানি বলো হাইড্রোজেন সালফাইড বলো প্রত্যেকটা যৌগের মধ্যে যে বন্ধনগুলো আছে সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন এবং তাদের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে পানি এবং হাইড্রোজেন সালফাইডের মধ্যে সাদৃশ্য। এখন বৈসাদৃশ্য আমরা কী দেখব? আসলে বৈসাদৃশ্যের মধ্যে আমরা দেখব যে এই পানি এবং হাইড্রোজেন সালফাইড এই দুইটা কিন্তু ভৌত অবস্থায় কিন্তু ভিন্ন। এটার ভৌত অবস্থা হচ্ছে তরল, এই ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়। এই ভৌত অবস্থা তরল হওয়ার কারণ কী? কারণ আমরা জানি এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন, অক্সিজেনের ঋণাত্মকতা হচ্ছে 3.5 এবং হাইড্রোজেনের ঋণাত্মকতা হচ্ছে 2.1, তাহলে তাদের মধ্যে ঋণাত্মকতা পার্থক্য হচ্ছে 1.4। কিন্তু সালফারের ঋণাত্মকতা হচ্ছে 2.5 এবং হাইড্রোজেনের ঋণাত্মকতা হচ্ছে 2.1, তাহলে তাদের ঋণাত্মকতা পার্থক্য হচ্ছে 0.4। যেটা 0.5 থেকে 1.9 মধ্যে তার ঋণাত্মকতা পার্থক্য এটা আছে, সেই জন্য তাকে আমরা পোলার কম্পাউন্ড বলে থাকি, পোলার সমযোজী যৌগ বলে থাকি। এবং এই ঋণাত্মকতা দিয়ে এটা কিন্তু অনেক নিচে, 0.5 নিচে হলে অর্থাৎ 0 থেকে 0.49 এই ধরনের ঋণাত্মকতা পার্থক্য হলে তখন তাদেরকে আমরা অপোলার যৌগ বলে থাকি এবং তারা সাধারণত কক্ষতাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে এটা তরল অবস্থায় থাকার মূল কারণ হচ্ছে এটা একটা পোলার কম্পাউন্ড, এবং এটা গ্যাসীয় অবস্থায় থাকার মূল কারণ হচ্ছে এটা একটা নন পোলার কম্পাউন্ড। পোলার কম্পাউন্ড হওয়ার কারণে তাদের প্রান্ত দিয়ে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে, আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে। কিন্তু এটার মধ্যে অপোলার যৌগ হওয়ার কারণে এটার মধ্যে কোনো চার্জ সৃষ্টি হবে না এবং তাই এটা গ্যাসীয় অবস্থায় থাকে। প্রিয় শিক্ষার্থী, এটা তরল অবস্থায় থাকার মূল প্রধান কারণ হচ্ছে এটা একটা পোলার কম্পাউন্ড। এক নম্বর কারণ হচ্ছে এটা একটা পোলার কম্পাউন্ড, এটার মধ্যে একটা আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বলটা তুলনামূলকভাবে তরল বস্তুর আন্তরাণবিক আকর্ষণ বলটা সাধারণত কঠিন বস্তুর চেয়ে বেশি এবং গ্যাসীয় বস্তুর চেয়ে বেশি কঠিন বস্তুর চেয়ে কম। কারণ এখানে আন্তরাণবিক আকর্ষণ বল তরল বস্তুর প্রধান হচ্ছে যে সাধারণত সেখানে লোন পেয়ার ইলেকট্রন থাকে এবং হাইড্রোজেন বন্ধন থাকে, যার কারণে এখানে আকর্ষণ শক্তিটা কিন্তু হাইড্রোজেন সালফাইডের তুলনায় বেশি। সেই জন্য আমরা সাধারণত বলতে পারি যে পানি একটি পোলার কম্পাউন্ড। যেমন পানি বিশেষ করে যেগুলো পোলার যৌগ, যেগুলো আয়নিক যৌগ, তাদের মধ্যে কিন্তু দ্রবিত তাদেরকে দ্রবিত করে। যেমন আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইড পানির সাথে রিয়েকশন হয়, সোডিয়াম ক্লোরাইডের সাথে যখন পানির বিক্রিয়া ঘটানো হবে তখন সেখানে কী উৎপন্ন হবে? সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে, এরকমের আয়ন সৃষ্টি করে। এবং এই সোডিয়াম আয়নের মধ্যেও পানির মলিকুল থাকে, আবার এই ক্লোরাইড আয়নের চতুর্দিকেও কিন্তু পানির মলিকুল ঘুরতে থাকে। আর কিন্তু হাইড্রোজেন সালফাইডের মধ্যে যখন পানি দেওয়া হবে তখন এটা নো রিয়াকশন হবে। এরকম যেগুলো পোলার যৌগ আছে বিশেষ করে আয়নিক যৌগ আছে তারা কিন্তু পানিতে দ্রবণীত হওয়ার মূল কারণ হচ্ছে যে পোলার যৌগের মধ্যে যেমন আংশিক ধনাত্মক আর ঋণাত্মক চার্জ থাকে, ঠিক আয়নিক যৌগসমূহ কিন্তু কঠিন অবস্থায় যদিও বা কোনো চার্জ সৃষ্টি না হয় কিন্তু আর্দ্র অবস্থায় তাদের মধ্যে চার্জ সৃষ্টি হয়, এই ধরনের ক্লোরাইড আয়ন এবং সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। এই আয়নগুলো উৎপন্ন হওয়ার কারণে পানিতে এটা দ্রবিত হয়। ঠিক একইভাবে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলি, সে হাইড্রোক্লোরিক অ্যাসিডে পানিতে দ্রবিত হয়ে সে কী ধরনের একটা হাইড্রোজেন আয়ন এবং একটা ক্লোরাইড আয়ন সৃষ্টি করবে, অর্থাৎ এই আয়ন সৃষ্টি করবে। এই আয়ন সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা পোলার কম্পাউন্ড, কারণ ক্লোরিনের ঋণাত্মকতা হচ্ছে 3.0 আর হাইড্রোজেনের ঋণাত্মকতা হচ্ছে 2.1, তাহলে তাদের ঋণাত্মকতার পার্থক্যটা কত হবে? ঋণাত্মকতার পার্থক্য 0.9।
এই 0.9 হওয়ার কারণে আসলে এটা পোলার কম্পাউন্ড, কিন্তু পোলার কম্পাউন্ড হলে যে সেটার মধ্যে হাইড্রোজেন অণু থাকতে হবে এটা কোনো কথা নয়। গত দিনে বলেছিলাম যে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে না, তার কারণ হচ্ছে যে কি ক্লোরিনের আকার কিন্তু তুলনামূলকভাবে বড় এবং তৃতীয় পর্যায়ের মৌল, এই তৃতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে সাধারণত সেখানে কোনো হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবারে সাধারণত আমরা এই যে বিশেষ করে পানি এবং হাইড্রোজেন সালফাইডের মধ্যে যে বন্ধন প্রকৃতি সম্পর্কে ধারণা দিতে পারি, হাইড্রোজেন বন্ধন কার আছে কার নেই সে সম্পর্কে ধারণা দিতে পারি, ভ্যানডারওয়ালস আকর্ষণ বল কার মধ্যে বেশি কার মধ্যে কম সে সম্পর্কে আমরা ধারণা দিতে পারি। আসলে ভ্যানডারওয়ালস আকর্ষণ বল, আন্তরাণবিক আকর্ষণ বল, এটা মূলত থাকে অপোলার কম্পাউন্ডে, পোলার কম্পাউন্ডে কিন্তু এটা থাকে না। পোলার কম্পাউন্ডে সাধারণত এই ধনাত্মক ঋণাত্মক চার্জ থাকে, হাইড্রোজেন বন্ধন পোলার কম্পাউন্ডের মধ্যে থাকে, কিন্তু অপোলার কম্পাউন্ডের মধ্যে দুর্বল ভ্যানডারওয়ালস আকর্ষণ বল থাকে। যেমন আমরা জানি আসলে C1 থেকে C4 পর্যন্ত এই এই পদার্থগুলো সাধারণত গ্যাসীয় অবস্থায় থাকে, C1 থেকে C4 পর্যন্ত যে পদার্থগুলো আছে যে জৈব যৌগগুলো আছে সেগুলো সাধারণত কী অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায় থাকে। যেমন C1 থেকে C4 আবার C5 থেকে C16 পর্যন্ত এই কম্পাউন্ডগুলো কিন্তু তরল অবস্থায় থাকে, আবার C17 থেকে তার উপরের গ্রুপ সাধারণত কঠিন অবস্থায় থাকে। এই যে এরা এটা এই যে আমি বললাম C1 থেকে C4, আসলে C1 বলতে আমরা বুঝাচ্ছি এখানে মিথেন কম্পাউন্ড, C4 বলতে আমি বুঝাচ্ছি এখানে বিউটেন কম্পাউন্ড, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই চারটা কম্পাউন্ড কিন্তু আমরা জানি গ্যাসীয় অবস্থায় থাকে। এরপরে পেন্টেন থেকে হেক্সাডেকেন পর্যন্ত এই যৌগগুলো তরল অবস্থায় থাকে, আর হেপ্টাডেকেন থেকে শুরু করে উপরে যে কম্পাউন্ডগুলো আছে সবগুলো সাধারণত কঠিন অবস্থায় থাকে, কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু অপোলার কম্পাউন্ড, কারণ এরা এই হাইড্রোকার্বন, বিশেষ করে হাইড্রোকার্বন তো আমরা জানি যে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, এবং এই যৌগগুলোর মধ্যে দুইটা পরমাণু, যে দুইটা পরমাণু আছে তাদের ঋণাত্মকতা পার্থক্য 0.4, যেটা 0.5 এর নিচে, সেই জন্য সেগুলো সাধারণত অপোলার কম্পাউন্ড হিসেবে চিহ্নিত হয়। কিন্তু আমরা জানি অনেক সময় যে মনে করো মিথেন, মিথেন কম্পাউন্ড, এই মিথেন কম্পাউন্ডের মধ্যে কিন্তু কোনো পোলারিটি নেই, কিন্তু মিথেন কম্পাউন্ডগুলো যখন আমরা যখন এইভাবে দেখাবো প্রারম্ভিক অবস্থায় সেগুলো কিন্তু এই কম্পাউন্ডগুলো গোলাকৃতি অবস্থায় থাকে, যে তাদের গঠনটা গোলাকৃতি অবস্থায় থাকে। যেমন এখানে মিথেন কম্পাউন্ড আছে, এখানে মনে করেন মিথেন কম্পাউন্ড আছে, এই দুইটা মিথেন কম্পাউন্ড যখন পরস্পরের যখন কাছাকাছি যাবে তখন তাদের মধ্যে একটা আবিষ্ট ডাইপোল সৃষ্টি হবে। আবিষ্ট ডাইপোলটা কীরকম, এই যে আবিষ্ট ডাইপোল এই ধরনের, অর্থাৎ আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে, এরকম মনে করেন ডাইপোল মুভমেন্ট, আবিষ্ট ডাইপোল সৃষ্টি হবে, এই পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে। কিছুক্ষণ পর দেখা যাবে যে এই পজিটিভ নেগেটিভের মধ্যে এরকম অবস্থা সৃষ্টি হবে, এটা পরস্পরের সাথে আকর্ষণ সৃষ্টি হবে, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এই যে এখানে একটা আকর্ষণ বল কাজ করবে, এই আকর্ষণ বলটা হচ্ছে আসলে ভ্যানডারওয়ালস আকর্ষণ বল, এটা মূলত ভ্যানডারওয়ালস আকর্ষণ বল, অর্থাৎ এটা আবিষ্ট ডাইপোল, এটা এই দুইটা হচ্ছে আবিষ্ট ডাইপোল সৃষ্টি হচ্ছে, আবিষ্ট ডাইপোল এবং এখানে আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল পরস্পরের মধ্যে যে বন্ড সৃষ্টি করছে সেই বন্ডটা হবে একটা ভ্যানডারওয়ালস আকর্ষণ বল। ভ্যানডারওয়ালস আকর্ষণ বলটা আসলে খুব দুর্বল আকর্ষণ বল, এটা মনে কর সামান্য তাপে চিহ্ন হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, এখানে আসলে বিভিন্ন ধরনের বন্ধনে মনে কর শক্তির পরিমাণ সম্পর্কে আমি একটু ধারণা দিতে চাচ্ছি। যেমন আয়নিক বন্ধনে একটা শক্তির পরিমাণ আছে, যেমন আয়নিক বন্ধনের যে শক্তির পরিমাণ হচ্ছে সেটা হচ্ছে 400 থেকে প্রায় 4000 কিলোজুল পার মোল, আয়নিক বন্ধনের শক্তি। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখবে আয়নিক বন্ধনে বন্ধনের শক্তি পরিমাণ, শক্তি পরিমাণ পরিমাণ 400 থেকে 4000 কিলোজুল পার মোল, এটা আমরা বলতে পারি। সমজীব বন্ধনের একটা মনে করো বন্ধন শক্তি আছে, আয়নিক বন্ধনের যেমন বন্ধন শক্তি 400 থেকে 4000 কিলোজুল আছে, সেরকম সমজীব বন্ধনের বন্ধন শক্তি হচ্ছে প্রায় 150 থেকে 500 কিলোজুল পার মোল। প্রিয় শিক্ষার্থী, এগুলো মনে রাখবে, এগুলো অনেক সময় MCQ তে আসে। এরপর ধাতব বন্ধনে একটা, ধাতব বন্ধনের একটা বন্ধন শক্তি আছে, ধাতব বন্ধন এর বন্ধন শক্তি হচ্ছে প্রায় 75 থেকে 1000 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, এটা 150 থেকে এটা 400 থেকে 4000 ধাতব বন্ধন। এরপরে আমরা দেখতে পারি যে হাইড্রোজেন বন্ধন, মনে করো হাইড্রোজেন বন্ধনের, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনের বন্ধন শক্তির পরিমাণ হচ্ছে প্রায় 10 থেকে
চল্লিশ কিলোজুল পার মোল। প্রিয় শিক্ষার্থী, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো অনেক সময় মনে করো তোমার এমসিকিউ প্রশ্নে আসতে পারে যে হাইড্রোজেন বন্ধনের আকর্ষণ অর্থাৎ বন্ধনের শক্তির পরিমাণ কত। এরপরে আয়ন ডাইফুল আকর্ষণ, আয়ন ডাইফুল আকর্ষণে আয়ন ডাইফুল আকর্ষণ শক্তির পরিমাণ হচ্ছে তোমার 10 থেকে 50 কিলোজুল পার মোল। এগুলো একটু লিখে নেবে। এটা হচ্ছে আয়ন এবং ডাইফুল আকর্ষণ শক্তি দেখালাম। তারপর আয়ন আবিষ্ট ডাইফুল হচ্ছে ডাইফুল শক্তির পরিমাণ হচ্ছে প্রায় 3 থেকে 5 কিলোজুল পার মোল। এটা একটু মনে রাখবে। তার আবিষ্ট ডাইফুল এটাও কিন্তু আছে যে আবিষ্ট ডাইফুল হচ্ছে 2 থেকে 10। আবিষ্ট ডাইফুল এবং আবিষ্ট ডাইফুলের শক্তির পরিমাণ হচ্ছে 2 থেকে 10 কিলোজুল পার মোল। এগুলো কিন্তু একটু মনে রাখবে। তারপর হচ্ছে লন্ডন বল যেটাকে আমরা সাধারণত বিস্তরণ বল বলে থাকি। এটা হচ্ছে বিস্তরণ বল এটা কিন্তু আকর্ষণ শক্তি হচ্ছে 1 থেকে 10 কিলোজুল পার মোল। প্রিয় শিক্ষার্থী, এগুলো কিন্তু মনে রাখা দরকার যে আয়নিক বন্ধনের শক্তির পরিমাণ কত, 400 থেকে 4000 কিলোজুল পার মোল। সমজীব বন্ধনে হচ্ছে 150 থেকে 500 কিলোজুল পার মোল। ধাতব বন্ধনে হচ্ছে 75 থেকে 1000 কিলোজুল পার মোল। তার হাইড্রোজেন বন্ধন হচ্ছে 10 থেকে 42 বা 40 কিলোজুল পার মোল। আয়ন ডাইফুল আকর্ষণ বল হচ্ছে 10 থেকে 50 কিলোজুল পার মোল। এবং আবিষ্ট ডাইফুলের হচ্ছে 3.5 কিলোজুল পার মোল। এবং আবিষ্ট ডাইফুলের শক্তির পরিমাণ হচ্ছে 2 থেকে 10 কিলোজুল পার মোল। লন্ডন বল বা বিস্তার বলের শক্তির পরিমাণ হচ্ছে 1 থেকে 10 কিলোজুল পার মোল। প্রিয় শিক্ষার্থী, এগুলো আমি যা আজকে আলোচনা করলাম সেগুলো হচ্ছে পানি, হাইড্রোজেন সালফাইড এর বন্ধন এবং এই যে হাইড্রোজেন বন্ধন এবং ভ্যানডারওয়ালস আকর্ষণ বলের মধ্যে তুলনামূলক আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, এগুলো আমি যেগুলো আলোচনা করছি তার আলোকে একটা বাসার কাজ দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। বাসার কাজটা একটু বাসায় বসে করবে, কমপ্লিট করার চেষ্টা করবে, দেখবে আসলে সব কিছু তোমাদের কাছে সহজ মনে হবে। আজকে আমাদের তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে 59তম অনলাইন ক্লাস, অর্থাৎ বাসার কাজ এবং এটা হচ্ছে যে অনলাইন ক্লাস উদ্দীপক নং হচ্ছে 59নম্বর উদ্দীপক। মনে করো এখানে আমি দিচ্ছি যে এ বি এবং সি মৌলদ্বয়ে পারমাণবিক সংখ্যা যথাক্রমে আট, 16 এবং 17 এটা দিলাম। কদি আমি লিখছি যে মনে করো হাইড্রোজেন লিখে আয়নিক বন্ধনে বন্ধন শক্তি কত, বন্ধন শক্তির পরিমাণ কত। তারপর হচ্ছে ক দিয়ে আমি দিচ্ছি যে হাইড্রোজেন বন্ধন ও সমজীব বন্ধনের মধ্যে পার্থক্য কী, পার্থক্য দুইটা দেখবে যে হাইড্রোজেন বন্ধন এবং সমজীব বন্ধনের সংখ্যা দেবে তাদের শক্তি, বন্ধন শক্তি বলতে পারো। যেমন আমি আয়নিক বন্ধনের বন্ধন শক্তি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে সেটা হচ্ছে 400 থেকে 4000 কিলোজুল পার মোল। হাইড্রোজেন এবং সমজীব বন্ধনের বন্ধন শক্তি বলেছিলাম, হাইড্রোজেন বন্ধন শক্তি হচ্ছে তোমাদের বিশেষ করে ফোর থেকে টেন কিলোজুল পার মোল। আর সমজীব বন্ধনে বললাম যে ফিফটি থেকে পাঁচশো কিলোজুল পার মোল। এটা হচ্ছে 10 থেকে 40 কিলোজুল পার মোল। এটা হচ্ছে 150 থেকে 500 কিলোজুল পার মোল। তারপর হচ্ছে গ উদ্দীপকে সি যোগে সি মোলে হাইড্রেট যৌগ পানিতে দ্রবণীয়
ব্যাখ্যা করো। এখানে সিমোলটা হচ্ছে আসলে যেহেতু 17 পারমিশন মিশতে তার হাইড্রেট হচ্ছে হাইড্রোক্লোরিসি পানি দ্রবণ, এখানে সেটা ব্যাখ্যা করবে। গ উদ্দীপকে উদ্দীপকে এ ও বি মৌলদ্বয়ে হাইড্রাইড যোগে তুলনামূলক আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, আয়নিক বন্ধনের বন্ধন শক্তি সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। হাইড্রোজেন মধ্যে আমার সমাজীব বন্ধনের মধ্যে পার্থক্য, দুইটা পার্থক্য সংজ্ঞা দিয়ে তাদের বন্ধন শক্তি বলবে। আরেকটা হচ্ছে উদ্দীপকের সিমোলটি হাইড্রেট বা হাইড্রাইড যোগ পানিতে দ্রবণীয় কেন, এটার জন্য 3 নম্বর। তারপর হচ্ছে তোমাদের উদ্দীপকের এবং বিমলদয়ে হাইড্রেট যোগ হচ্ছে, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তাদের মধ্যে এই যে তুলনামূলক আলোচনা, বিশেষ করে তাদের মধ্যে 4টা সাদৃশ্য 4টা বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করবে, এটার জন্য 4 নম্বর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এই যে বাসার কাজটা দিলাম এটা তোমরা বাসায় করে নেবে এবং বাসায় বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কেউ ঘর থেকে বের হবে না। আজকে এতটুকু থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ভালোই থাকো, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অবশ্যই মেনে চলবে। আজকে তোমাদের লেকচার এখানেই সমাপ্ত হলো। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।